একটা ভিডিওর জন্য সঠিকভাবে ট্যাগ নির্বাচন করা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন। তবে একটা সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ভিডিওর জন্য সঠিক ট্যাগ নির্বাচন করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে একটা ওয়ে দেখাবো যে ওয়ের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য একদম পারফেক্ট, একদম সঠিক, একদম সেরা ট্যাগগুলো নির্বাচন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, একটা ভিডিও ট্যাগ রিসার্চের ক্ষেত্রে আপনি সরাসরি ইউটিউবের সার্চ টুলটাকেই ব্যবহার করতে পারেন। দেখুন, আমি আগেও কিছু ওয়েবসাইট, কিছু অ্যাপ নিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে দেখাচ্ছি। আপনি চাইলে সরাসরি ইউটিউবের সার্চ টুলটাকেই আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন। তো কীভাবে করবেন সেটাই এখন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাই সবচাইতে বেস্ট, মানে কিওয়ার্ড রিসার্চের জন্য সবচাইতে বেস্ট মাধ্যম হচ্ছে এই ইউটিউবের সার্চ ইঞ্জিন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি একটা ভিডিও তৈরি করেছেন হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার এই টপিকে। তো আপনি প্রথমে কি করবেন, এই টপিকটা লিখে এখানে সার্চ করবেন। তো দেখুন, এখান থেকে আমি লিখে দিয়েছি হাউ টু গেট 1K সাবস্ক্রাইব। তো হাউ টু গেট 1K সাবস্ক্রাইব লেখার পরে কিন্তু দেখবেন যে অনেকগুলো ট্যাগ এই যে লেখাটার নিচে কিন্তু সাজেস্ট করবে। তো সাজেস্ট এক্সাম্পল আমি পড়তেছি, দেখুন হাউ টু গেট 1K সাবস্ক্রাইব লেখার পরে কিন্তু নিচে চলে এসেছে হাউ টু গেট 1K সাবস্ক্রাইব ইন ইউটিউব চ্যানেল, হাউ টু গেট 1K সাবস্ক্রাইব ফাস্ট, হাউ টু গেট 1K সাবস্ক্রাইব ইন 1 ডে। তো এই যে আপনি লিখলেন হাউ টু গেট 1K সাবস্ক্রাইব, তো এই হাউ টু গেট 1K সাবস্ক্রাইব লেখার পরেই লোকেরা সবচাইতে বেশি এই টপিকে যেটা লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো কিন্তু নিচে সাজেস্ট করতেছে। মানে এই যে আপনি কিওয়ার্ডগুলো নিচে সাজেস্টে দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো লিখেই ইউটিউবে এই টপিকে মানুষ বেশি পরিমাণে সার্চ করতেছে। তো এখন আপনার করণীয় হচ্ছে আপনি এখান থেকে 3টা ট্যাগ কপি করবেন। ধরুন এখান থেকে প্রথমে যে 3টা ট্যাগ আসবে সেই 3টা ট্যাগ আপনি কপি করবেন। এই 3টা ট্যাগ কপি করে আপনি আপনার নোটপ্যাডে রেখে দেবেন। তো ধরুন আপনি হাউ টু গেট 1K সাবস্ক্রাইব এই টপিকে একটা ভিডিও তৈরি করেছেন, তো আপনি এখান থেকে 3টা কিওয়ার্ড নিলেন। তো এই মানে কিওয়ার্ডটাকেই আপনি একটু ঘুরিয়ে পিছিয়ে লেখেন। ধরেন আপনি এখান থেকে লিখলেন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। তো এই যে আপনি লিখলেন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এটা কিন্তু আপনার ওই হাউ টু গেট 1K সাবস্ক্রাইব এর ভিডিওর সাথে বা এই টপিকের সাথে কিন্তু মিলে যায়। তো আপনি এই কিওয়ার্ডটা লেখার পরেও আপনি দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আপনার সামনে চলে আসবে। তো এখান থেকেও আপনি কি করবেন, প্রথম 3টা কিওয়ার্ড এখান থেকে নির্বাচন করবেন। সো প্রথম 3টা কিওয়ার্ড, মানে আগে 3টা কিওয়ার্ড সিলেক্ট করলেন, এখন আবার 3টা কিওয়ার্ড সিলেক্ট করবেন। তো দেখুন এখানে কিন্তু আপনার 6টা কিওয়ার্ড চলে আসলো। তো এইভাবে আপনি যেই টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা একটু ঘুরিয়ে পিছিয়ে বারবার লেখার চেষ্টা করবেন। তো আমি 2বার ইংরেজিতে লিখলাম, এবার আমি একটু বাংলায় লিখতেছি। তো বন্ধুরা, এখন আপনারা দেখুন এখানে বাংলায় আমি লিখে দিয়েছি 1000 সাবস্ক্রাইবার। তো এই 1000 সাবস্ক্রাইব লেখার পর এখানে দেখুন মানুষ এই টপিকে সবচেয়ে বেশি যে সার্চগুলো করে বা যেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে সেগুলো হচ্ছে এইগুলো। তো এখন আপনি কি করবেন, এখান থেকেও 2 থেকে 3টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর ওই যে প্রথম 6টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করেছিলেন তার সাথে এগুলো অ্যাড করে দেবেন। তো এইভাবেই আপনি আপনার টপিকটা ঘুরিয়ে পিছিয়ে বারবার করে লিখবেন এবং দেখবেন কোনো কিওয়ার্ড সাজেস্ট করতেছি কিনা। যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে সেগুলোই হচ্ছে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড, এবং আপনি সেই কিওয়ার্ডগুলো নেবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন, আপনার ট্যাগে ব্যবহার করবেন এবং আপনার ডিসক্রিপশনে ব্যবহার করবেন। দেখবেন আপনি কিন্তু খুব ভালো একটা রেসপন্স এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নিচ থেকে ভিডিওতে একটা লাইক করবেন, এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে চলে যায় আপনার কাছে। আর হ্যাঁ, কিভাবে একটা ভিডিওর জন্য সঠিকভাবে ট্যাগ নির্বাচন করা যায় এই টপিক নিয়ে আমার চ্যানেলে আরও 2 থেকে 3টা ভিডিও আপলোড করা রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া পরবর্তী একটা ভিডিও আমি তৈরি করব, সেই ভিডিওতেও আমি আপনাকে সঠিকভাবে দেখিয়ে দেব যে কিভাবে আপনার ভিডিওর জন্য আপনি পারফেক্ট ট্যাগ নির্বাচন করবেন। অবশ্যই আমি সেই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট অথবা একটা অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিওর জন্য ট্যাগ নির্বাচন করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।